আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকের ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমি নিজেও। এই অগ্নিকাণ্ড ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। প্রথমে খুবই সামান্য আগুন ছিল এখানে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও বিল্ডিংয়ে আগুন ধরে নাই, পুরো বিল্ডিংয়ে। শুধুমাত্র নিচের ওই জায়গাটুকুতেই আগুন ধরেছিল, যেখানে কিনা চমক নামে একটি চায়ের দোকান ছিল বিল্ডিংয়ে ঢোকার ঠিক বাম পাশে। তখন অবধি কোনো ধরনের হতাহতের কোনো কাণ্ড ঘটেনি, সব মানুষগুলো জীবিত ছিল। ফায়ার সার্ভিস যদি কোনোভাবে জ্যাম অতিক্রম করে জাস্ট 2টা মিনিট আগে আসতে পারতো, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষ আজকের বেঁচে থাকতো ইনশাল্লাহ। আমরা প্রথমে গুটি কয়েক মানুষ ছিলাম ওখানে, সবাই সর্বোচ্চ চেষ্টা করছি। এখনও অনেক মানুষ ওই পুলিশ ভাই সহ সবাই চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, বাট লাস্ট অবধি আগুন নিয়ন্ত্রণ করা যায় নাই। ওখান থেকে সবাই সরে আসতে বাধ্য হয়েছে, কারণ বিকট শব্দে ওখানে কিছু একটা বাস্ট হওয়ার পরে আর আগুন নিয়ন্ত্রণ নেওয়া যায়নি। অনেক ভাই বোনরা বা গণমাধ্যম দেখছি যে বলতেছে যে কাচ্চি ভাইয়ের কিচেন থেকে আগুন লাগছে, বা অন্য রেস্টুরেন্টের নাম নিয়ে বলতেছে আগুন লাগতেছে। না, আসলে এই নিচের চমক নামে যে এই চায়ের দোকানটা ছিল সেখান থেকেই আগুন লাগছে। জাস্ট এই স্যামসাংয়ে ঢোকার সময় যে স্যামসাংয়ের শোরুমটার ঠিক বাম পাশেই একটা আগে কেকের দোকান ছিল, এখন একটা চায়ের দোকান হয়েছে, সেখান থেকেই অগ্নি উৎপাতটা শুরু হয়েছে। আমি ফায়ার সার্ভিস বা অন্য অন্য যে আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যদি কোনো তদন্ত করেন তাহলে প্রথমেই এই জায়গাটা তদন্ত করেন যে এখান থেকে কী হয়েছিল। সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হলো যে গুটি কয়েকটা মানুষ এই কাচ্চি বাড়ি থেকে বের হইতে পারছিলো, জাস্ট এই সিঁড়ির মাধ্যমে 2টা বাচ্চা এবং 2টা ছেলেকে বা নিয়ে আসতে পারতেছিল। ভিতরে 6-6 লোক ছিল, মিনিমাম 100-এর উপরে লোক ছিল এই শুধু কাচ্চি ভাইয়ের ভিতরে। আর অন্যান্য রেস্টুরেন্ট যেমন খানাজের ভিতরে অনেক ক্রাউড থাকে, তারপরে মোস্ট অফ দি বেশি ক্রাউড থাকে হলো এই কাচ্চি ভাইতে, খানাজে। আর এই বিল্ডিংটাই হলো প্রত্যেকটা ফ্লোরেই আপনার রেস্টুরেন্ট, প্রত্যেকটা ফ্লোরে। শুধুমাত্র ইলিন ছিল আপনার 3 নম্বর ফ্লোরে, আর সব ফ্লোরেই ছিল আপনার রেস্টুরেন্ট। এখানে থাকা প্রত্যেকটা মানুষ প্লাস পুলিশ ভাইরা সাধারণ মানুষ সকলে মিলে চেষ্টা করছে যে একটা মানুষ বাঁচানো যায় কি না, একটা কোনোভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় কি না। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সে একদম লাস্ট অবধি এই পর্যন্তও ঠিক ছিল। এখন যদি ফায়ার সার্ভিসের ভাইরা যদি এসে পৌঁছাতে পারতো তাহলে হয়তো একটা মানুষও মারা যাইতো না। ভাগ্যের কি নির্মম পরিহাস, সামান্য আগুন থেকে আজকে 50% মানুষের মৃত্যু।